মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গত কয়েকদিন ধরে তোমাদের সকলের নিশ্চয়ই মনে হয়েছে, সন্দেহ হচ্ছে যে বাড়িতে এমন কিছু একটা ঘটছে যেটা তোমরা জানতে পারছো না। আমার মনে হয় এখন সেটা বলার সময় এসেছে। আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে আমি আর কারোর উপর ভরসা করতে পারছিলাম না, একমাত্র রাঙা বউ ছাড়া। আর সেই জন্যেই আমি রাঙা বউয়ের সাহায্য নিয়েছিলাম আমার এই সমস্যার সমাধানের জন্য। বাবা, বলছিলাম কিছু মনে করো না। দেখো, আমরা কেউই জানি না যে তুমি কি সমস্যায় পড়েছিলে, কিন্তু তোমার ছেলেরা থাকতে তুমি সবাইকে ছেড়ে দিয়ে এই রাঙা বউকে বললে? দেখুন বাবা, সত্যি কথা বলতে কি, আমরা কোনোদিনও তো আপনার কথা, মায়ের কথার অবাধ্য হইনি। আপনারা যখন যা চেয়েছেন বিয়ের পর থেকে, আমরা তো তখন তাই করেছি। বলুন, তাও আমরা আপনার ভরসা জিততে পারলাম না, আর এই দুদিন আসা রাঙা বউ। আসলে কি বলতো সোনাদীপ, বাবা তো চিরকালে রাঙা ঠাকুরপোকে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন, তাই না? রাঙা ঠাকুরপোর বউ, রাঙা বউ, ও তো বেশি গুরুত্ব পাবেই। তোমাদের এই ক্ষুদ্র মানসিকতা, স্বল্প বুদ্ধির জন্যই তোমাদের উপর ভরসা করতে পারি না, বিশ্বাস করতে পারি না তোমাদের। আমি মানুষ চিনতে ভুল করি না, আমি ঠিক বুঝতে পারি যে কোন কাজে কার থেকে কি সাহায্য পাওয়া যেতে পারে। আর আমি যে এবারেও মানুষ চিনতে ভুল করিনি সেটা রাঙা বউ প্রমাণ করে দিয়েছে। কি করেছে বাবা রাঙা বউ? সব বলে দিয়েছে বাবাকে, আর সবার সামনে আমাকে চোর সাব্যস্ত করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে বলেই এত ভূমিকা করছে বাবা। হ্যাঁ, আমিও শুনবো। তুমি বলো তো খুলে, কি এমন কাজ করেছে রাঙা বউ? তোমরা সকলেই অল্পবিস্তর জানো যে আমাদের এতদিনকার সতীলক্ষ্মী আলতা সিঁদুর ইদানিং কোয়ালিটি খারাপ হওয়ার জন্যে বেশ কিছু অর্ডার ক্যান্সেল হয়েছে। ক্লায়েন্টদের সাথে সমস্যা হচ্ছে, এমনকি নতুন অর্ডার পেতেও অসুবিধা হচ্ছে। এটা বেশ কিছুদিন ধরে হওয়ার পর আমি আর কোনো উপায় না পেয়ে এই রাঙা বউয়ের সাহায্য চাই। তোমরা সবাই জানো কিনা জানি না, আলতার ব্যাপারে রাঙা বউয়ের অনেক জ্ঞান আছে। ও নিজের হাতে আলতা তৈরি করতে পারে এবং সেটা খুব ভালো কোয়ালিটির, তাই ওকে দিয়েই পরীক্ষা করাই আমাদের আলতা সিঁদুর। শুধু তৈরি হওয়ার সময় নয়, প্যাকেজিং এর পরেও সেই বোতল খুলে ও টেস্ট করে ওই আলতা সিঁদুর এবং তাতে কোনো গন্ডগোল পাওয়া যায় না। তাহলে গন্ডগোলটা হলো কোথায়? আমাদের ক্লায়েন্টের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছানোর পরেও কিভাবে কোনো গন্ডগোল হলো? এই রহস্যের সমাধান করেছে আমাদের রাঙা বউ। কি বলছো, রাঙা বউ? হ্যাঁ বেলা, রাঙা বউ খুঁজে বার করেছে আমরা ক্লায়েন্টদের কাছে সাপ্লাই দেওয়ার জন্য যে আলতা সিঁদুর বানাই, সেই আলতা সিঁদুর ক্লায়েন্টদের হাতে পৌঁছয়নি। আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর যা অত্যন্ত ভালো কোয়ালিটি, তার বদলে খারাপ কোয়ালিটির আলতা সিঁদুর পৌঁছে দেওয়া হয় আমাদের ক্লায়েন্টদের অফিসে। আর আমাদের তৈরি সতীলক্ষ্মী আলতা সিঁদুর মজুত করা হয় অন্য একটা গুদামে। কি বলছো কি তুমি? এ তো সাংঘাতিক ব্যাপার বাবা, এ তো খুব বড় একটা ষড়যন্ত্র।
হ্যাঁ অজিত, আর সেই গুদামও খুঁজে বার করেছে আমাদের রাঙা বউ। তার গার্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। উমা সে কি গো এত কাণ্ড করেছে এই মেয়ে? বলি কখন করলে তুমি এসব, কিভাবে করলে? রাঙা বউ রাত্রিবেলা বাড়ি থেকে বেরোচ্ছে। আমার উদ্দেশ্য ও যেন এই বাড়ি থেকে বেরোতে না পারে। ও বলেছিল না রাত্রিবেলা বাড়ি থেকে বেরোচ্ছে রাঙা বউ? ও বাবা, তখন বেরিয়ে এসব করতো নাকি? কিন্তু আশ্চর্য, এটা আমাদের কারোর চোখে পড়লো না, অথচ আমার বরের চোখে পড়লো কি করে? তুই এত কাণ্ড করেছিস রাঙা বউ। হ্যাঁ গো বড় বৌদি, দেখো না আমাদের রাঙা বৌদিকে দেখে মনে হয় না কেমন সরল শান্ত শিষ্ট একদম সিধে সাদা মেয়ে? আসলে কিন্তু ও খুব সাহসী, ক্ষুরোদার বুদ্ধিও। দেখো এত কিছু জানা গেল, আর কে এই জালি আলতা সিঁদুর বদলাচ্ছে সেটা জানা যায়নি বাবা। আমার খুব কাছের কেউ একজন এই কাজটা করেছে। আমার ধারণা যে এই কাজটা করেছে সে ব্যবসাটাকে মূল থেকে উপড়ে ফেলতে চেয়েছে। যাই হোক, আমার কথা পরে হবে, আগে যে এত কিছু খুঁজে বার করেছে তার কথা আগে শোনা যাক। বলো রাঙা, তোমার কি বিশেষ কাউকে সন্দেহ হয়? হ্যাঁ জেঠুমনি, আর কি এবার নামটাও বলে দাও আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।